নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল ঋতু অপুজব বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো আরবিআই রিক্রুটমেন্ট দু হাজার তেইশ আরবিআই নতুন করে দু হাজার তেইশে কর্মী নিয়োগ করছে তো তুমি যদি আরবিআই চাকরি করতে চাও তাহলে আজকের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো স্টেপ বাই স্টেপ এখানে আমরা সমস্ত কিছু দেখে নেব তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্মী নিয়োগ করবে সম্প্রতি সেই মর্মে ব্যাংকের তরফে তাদের ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সারা ভারতের যে কোনো রাজ্যের যে কোনো জেলার প্রান্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন একাধিক রাজ্যের বিভিন্ন ব্রাঞ্চে নিয়োগ করা হবে একাধিক বিভিন্ন ব্রাঞ্চে নিয়োগ করা হবে তো পদের নাম মোট শূন্য পদ শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা আবেদন পদ্ধতি সব কিছুই আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব তো এখানে প্রথমে আমরা দেখে নেবো পোস্টের নাম অর্থাৎ পদের নাম কোন কোন পদে নিয়োগ করা হবে তো অফিসিয়াল বিজ্ঞপ্তিতে অনুসারে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং এখানে সিভিল ইলেকট্রিক্যাল পদে নিয়োগ করা হবে তো মোট শূন্য পদ কতগুলো রয়েছে এখানে এ পদে মোট শূন্য পদ রয়েছে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটি শূন্য পদ এখানে রয়েছে পঁয়ত্রিশটি শূন্য পদে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা কি লাগবে তো জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে পঁয়ষট্টি নম্বর প্রার্থীদের ক্ষেত্রে এখানে এস সি এস টি পিডাব্লিউ প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চান্ন নম্বর সহ ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পঞ্চান্ন নম্বর এসসিএসটি পিডাব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ নম্বর সহ ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং করা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং জুনিয়র ইঞ্জিনিয়ার জন্য এখানে রয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে পঁয়ষট্টি নম্বর এস সি এস টি পি প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চান্ন নম্বর সহ ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ের ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে অথবা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পঞ্চান্ন নম্বর এসসি এস টি পি প্রার্থীদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ নম্বর সহ ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ের ক্ষেত্রে ডিগ্রি করা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কোয়ালিফিকেশান বয়স সীমা কী লাগছে এজ লিমিট এখানে আবেদনকারীর বয়স হতে হবে কুড়ি বছর থেকে সর্বোচ্চ উনচল্লিশ বছরের মধ্যে তবে এখানে এক ছয় দু হাজার তেইশ তারিখ অনুযায়ী এস সি এস টি প্রার্থীদের পাঁচ বছর ও অবিসি প্রার্থীদের তিন বছরের ছাড় দেওয়া হবে এবং পি ডাব্লিউ প্রার্থীদের দশ বছরের বয়সে ছাড় দেওয়া হবে এবার দেখে বেতন এখানে আরবিআই রিক্রুটমেন্ট দু হাজার তেইশ এখানে নির্বাচন প্রার্থীদের প্রতি মাসে তেত্রিশ হাজার নশো টাকা করে বেতন দেয়া হবে এবার দেখে নেব আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতি কি রয়েছে এখানে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য আপনাকে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদন পেজ ওপেন করতে হবে তো লিঙ্ক আমি দিয়ে রেখেছি সে লিঙ্কে তোমরা সরাসরি আবেদন করতে পারবে এরপর প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর নাম মোবাইল নাম্বার ইমেল আইডি ইত্যাদি তথ্য লিখতে হবে রেজিস্ট্রেশন করার পর ইমেল এবং এস এম এসের মাধ্যমে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড পাবেন সে পাসওয়ার্ড রাখতে হবে এরপর রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করার পর অ্যাপ্লিকেশন ফর্মটি সঠিক পূরণভাবে ফিল আপ করতে হবে এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে এরপর আবেদন ফি যেটা লাগবে সেটা পেমেন্ট করতে হবে সব শেষে সাবমিট করলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এ হচ্ছে আবেদন প্রক্রিয়া তো সিলেকশান প্রসেস তো এখানে তোমরা মোবাইল দিয়ে আবেদনটা অবশ্যই তোমরা করতে পারবে রোটেড অপশান করে আবেদন করতে পারবে মোবাইল থেকে তোমরা আবেদন করতে পারবে তো নির্বাচন প্রক্রিয়া সিলেকশান প্রসেস কী রয়েছে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার প্যাটার্ন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ লিখিত পরীক্ষা হবে এবং আবেদন ফি কত টাকা লাগবে এখানে আবেদন ফি এসসিএসটি ডিডাব্লিউ বিডি এবং এক্স প্রার্থীদের মধ্যে এখানে পঞ্চাশ টাকা লাগবে এখানে আঠেরো পার্সেন্ট জি এবং জেনারেল ও বিসি ই ডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে এখানে চারশো পঞ্চাশ টাকা লাগবে আঠেরো পার্সেন্ট জি এস এ কিন্তু আবেদন ফি লাগবে তো তোমরা যেভাবে আবেদনটা এখানে পেমেন্ট করতে পারো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং যে কোনোভাবে তোমরা করতে পারো তো এবারে দেখে নেবো আমরা ডেট গুরুত্বপূর্ণ তারিখ তো এখানে তারিখ দেখতে পাচ্ছ তোমরা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় ছয় দু হাজার তেইশে আবেদন শুরু হবে নয় ছয় দু হাজার তেইশ আবেদনের শেষ তারিখ রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা তিরিশ ছয় দু হাজার তেইশ এখানে অনলাইনে পরীক্ষার কিন্তু সম্ভাব্য একটা ডেট দেওয়া রয়েছে এ ডেটে হবে এটা কিন্তু কোনো ঠিক নয় কিন্তু এর ডেট একটা আনুমানিক আনুমানিকর দেওয়া হয়েছে পনেরো সাত দু হাজার তেইশে তোমাদের পরীক্ষা হতে পারে তো তোমরা যারা যারা আগ্রহী আছো আবেদন করতে চাও নিজের মোবাইল থেকে তো সেলিং আমি দিয়ে রেখেছি তোমরা সরাসরি ওখান থেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে পারবে তো তোমরা যারা দীর্ঘদিন ধরে আরবিআই ব্যাংকে চাকরি করার স্বপ্ন রয়েছে চাকরি করতে চাও তো অবশ্যই তোমরা আবেদন করতে পারো তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি যদি খুব উপকৃত মনে হয় তো অবশ্যই লাইক করো আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পয়সা থাক বেলকনটিকে প্রেস করে রাখবে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে